কতদিন আর এইভাবে বেকার হয়ে দিন কাটাবি পচা? কোনো কাজ টাজ করবি না নাকি? আর কতদিনই বা বাপের হোটেলে বসে বসে খাবি? নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। তোমাকে আর বেশি জ্ঞান চটাতে হবে না বাড়া। তুমি কি বালটা ছিঁড়েছো তা আমার ভালো করে দেখা হয়ে গেছে, তাই আর বেশি গানটা না মারিয়ে যেরকম বসে আছিস সেরকম বসে থাকলে ওরা না। মানে আমি বলতে চাইছি যে আমাদের আমাদের দুজনকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। তুই তোর নিজের পায়ে দাঁড়া না বাল, আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, সে কাজটা আমাদের দুজনকে একসাথেই করতে হবে, নইলে হবে না। কি এমন কাজ যে দুজনকেই একসাথে করতে হবে? কোনো বালি সিমেন্টের কাজ নয় তো? দেখ বানা, আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি ওইসব বালি সিমেন্টের কাজ টাজ করতে পারবো না। না না, আমি তোকে বালি সিমেন্টের কাজের কথা বলছি না, এমনিতেই তুই ওইসব পারবি না, আর তোকে বলেও লাভ নেই, তোর দ্বারা হবেও না। বালি সিমেন্টের কাজ নয়, তাহলে বল লাউড়া তোর কি কাজ? আমি তোকে প্র্যাঙ্ক ভিডিও বানানোর কথা বলছিলাম। প্র্যাঙ্ক ভিডিও? আমরা কিভাবে প্র্যাঙ্ক ভিডিও বানাবো? আমি ওইসব প্র্যাঙ্ক ভিডিও টিডিও বানাতে পারবো না বাল। এতে পারাপারির কিছু নেই, আমরা তো লোকেদের সঙ্গে প্র্যাঙ্ক করবো। এমনিতে তুই পোঁচ পাকা আছিস, তুই এসব ভালো করে পারবি, আর আমি ক্যামেরা ধরবো। তুই যে ক্যামেরা করবি বলছিস, ক্যামেরাটা কোথায় পাবি বাল? আমার বাড়িতে একটা ক্যামেরা আছে, তুই এখানে একটুক্ষণ বস, আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে ক্যামেরাটা নিয়ে আসছি। ওই দেখ মোচা, ওখানে দুজন দাঁড়িয়ে আছে। প্রথম প্র্যাঙ্কটা ওদের দিয়েই শুরু করব। তুই তাহলে যা, আর আমি এখানে গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি। আর যদি প্র্যাঙ্ক করতে গিয়ে কোনো ঝামেলায় পড়ে যাই? কোনো ঝামেলা হলেই তুই ওদের বলবি যে তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক হচ্ছে, বলে আমার দিকে দেখিয়ে হাত নাড়তে বলবি, তখন আমি গাছের পিছন থেকে বেরিয়ে আসবো। আরে তুমি এত রেগে আছো কেন? তোমাকে তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না তোমাকে ছাড়া। এখনো চুপ করে আছে, কিছু বলো। চুপ করে থাকবো না তো কি করবো বলো? তুমি প্রতিবারে এরকম করো, এটা নিয়ে তোমার চারবারে পড়েছি, এবার আবার কোন একটা বৌদির পিছনে পড়েছো। তোমার কোথাও ভুল হচ্ছে, ওটা কোনো বৌদি নয়, ওটা একটা মেয়ে ছিল। আবার বলছো ওটা একটা মেয়ে ছিল? তোমার লজ্জা লাগে না? তুমি কি করে বলছো তোমাকে ক্ষমা করে দিতে? যা ভুল করেছি করেছি, আর কোনোদিন করবো না, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, এটাই কিন্তু শেষবার, এর পরে কোনোদিন যদি দেখি বা শুনি তাহলে ওই মুহূর্তই হবে আমাদের ভালোবাসার শেষ মুহূর্ত, এই আমি বলে দিলাম। এবার তাহলে রাগ টাগ বন্ধ করো, আর খুলে দেখাও দেখি, তুমি অনেকদিন খুলে দেখাও নি। খুলে দেখাবো মানে কি? খুলে কি দেখাবো? মন মন খুলে হাসি দেখাতে বলছি, আমার উপরে অনেকদিন রেগে তুমি হাসোনি তো, তাই মন খুলে হাসতে বলছি। শালা একটুর জন্য বেঁচে গেছি। কালু তাহলে আমি গিয়ে প্র্যাঙ্কটা শুরু করে দিচ্ছি, তোকে যখন আমি হাত দেখাবো তখন তুই গাছের পিছন থেকে বেরিয়ে আসবি। তুই কোনো টেনশন নিস না, আমি ঠিক সময় তোর সামনে চলে যাব, তুই বিনা টেনশনে যা। আরে ভাই তুই এখানে? তোর গার্লফ্রেন্ড তোকে কতক্ষণ ধরে খুঁজছে? আর এই মেয়েটা কে? এই মেয়েটি কে মানে? এই মেয়েটি তো আমার গার্লফ্রেন্ড, আর তুই কি? তোকে তো আমি কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। কি বলছিস, আমাকে চিনিস না? আমি তো তোর স্কুলের বন্ধু। সে যাই হোক, তোর গার্লফ্রেন্ড তোকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে। আমার গার্লফ্রেন্ড আমাকে খুঁজে বেড়াচ্ছে মানে? আমার গার্লফ্রেন্ড তো এখানে দাঁড়িয়ে আছে। দেখ ভাই, আগে থেকে আমার মাথা খারাপ আছে, আর খারাপ করাস না। আরে তোর গার্লফ্রেন্ড প্রিয়া, তুই যার সঙ্গে কাল লটন ডাকাদের পুরনো ভাঙা বাড়িতে বাস, আর বলতে হবে না। আচ্ছা এবার তুমি তাহলে প্রিয়া নাকি মেয়েটা তার পিছনে পড়েছো? বিশ্বাস করো, প্রিয়া নামে কোনো মেয়েকে আমি চিনিই না, আর এই বোকাচাদাটাকেও আমি চিনি না।
আবার সত্য ঢাকা দেওয়ার জন্য স্কুলের বন্ধুকে গালাগালি দিচ্ছ, তুমি এত নিচে নামতে পারলে কি করে? হ্যাঁ বাবা বলো। এই পাঠা তুই কোথায় রে? তোকে কখন বিড়ি আনতে বলেছিলাম? জলদি বিড়ির প্যাকেটটা দিয়ে যা। হ্যাঁ বাবা আমি এক্ষুনি যাচ্ছি। ও প্র্যাঙ্ক করছে করুক, আমি চট করে বাবাকে বিড়িটা দিয়ে আসি। আরে টুম্পা, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারি না, আর এই আমার স্কুলের বন্ধু টন্ধু নয়, তুমি এই পাগলটার কথা বিশ্বাস করছো কেন? আমি বুঝতে পেরেছি তুমি কোনোদিন শুধরাবে না, তুমি থাকো তোমার প্রিয়াকে নিয়ে, আমি চললাম। আরে টুম্পা দাঁড়াও, আমার কথাটা শোনো। তুই কে রে বাল, তুই আমার এরকম সর্বনাশ কেন করলি ল্যাওড়া? আরে দাদা তুমি এত রেগে যেও না, আমি তো তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, ওই দেখো গাছের পিছনে ক্যামেরা। কোথায় তোর ক্যামেরা বাল? ওই তো দেখো না গাছের পিছনে। তোর এই বাল মিথ্যা প্র্যাঙ্কের জন্য আমার টুম্পা আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস করো দাদা, আমরা সত্যি প্র্যাঙ্ক করছিলাম, বিশ্বাস করো। তোর প্র্যাঙ্ক করা আমি গানে ঢুকাবো ল্যাওড়া, তুই এদিকে আয়। নো 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 খতম। আরে কালু তুই আমাকে এইভাবে একা কেন ছেড়ে চলে গেলি রে? আমি মনে হয় আর কোনোদিন হাঁটতে পারবো না, আমাকে মেরে আমার পদের ফুটো বন্ধ করে দিয়েছে এই খানকির ছেলে। আরে দাঁড়ো দাঁড়ো, শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ? সাবস্ক্রাইবটা তো করে যাও, করে যাও না।